হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 11:30, প্রায় মর্নিং শেষ হতে চললো। তো যাই হোক, আমরা আমি অনেক আগেই ঘুম থেকে উঠে গেছি, উঠে রুহিকে ব্রেকফাস্ট করি। আমরা ব্রেকফাস্ট করে দেন রুহিকে নিয়ে একটু বসেছিলাম, রুহির সাথে খেলছিলাম। এখন রুহি ঘুমিয়ে পড়েছে, তারপর আমার রান্নাবান্নাও কমপ্লিট। তো হাতে কিছু হয়েও গেছে, রান্নাবান্না বলতে আজকে বিশেষ কিছুই নয়। আজ করেছি ডিমের ঝোল আলু দিয়ে, আর কালকে বড়ার চাটনি, মুসুর ডালের বড়া করে সেটাকে তেঁতুল দিয়ে চাটনি করেছিলাম। সেটা কালকে করেছিলাম, বেশি করে করেছিলাম, থেকে গেছে। তো সেটাও আজকে নেবো একটু খাওয়ার সময়। আর রুহির জন্য তো খিচুড়ি নিয়েছি, মানে খিচুড়ি বানিয়েছি, আর ওর জন্য একটুখানি ডিমের কুসুম তুলে রেখেছি, সেটা ওর খিচুড়িতে মিশিয়ে দেবো। তো চলো, কেমন হয়েছে ডিমের ঝোলটা তোদের একটু দেখাই। আজকে লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি লাল লাল ঝোল। এই দেখো ডিমের ঝোল, জেনারেলি লঙ্কার গুঁড়ো অতটা দিই না, তো আজকে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে। যেহেতু আজকে একটাই রান্না করেছি আর কালকে সামান্য একটু রান্না আছে, আমি ভাবলাম যেটা করবো সেটা একটু রং চঙে করে করি, তাই জন্য। আর এদিকে রুহির খিচুড়ি রয়েছে, রুহিকে চানটা করিয়ে দিলে খুব ভালো হতো, কিন্তু রুহি বাবার কোলে ঘুমিয়ে পড়েছে এখন। সকালবেলায় বেডকভারটা পাতলাম, তো রুহিকে একটু খিচুড়ি খাওয়াচ্ছিলাম, রুহি দিল বমি করে। যাই হোক, এখন আমি ভাত বসাতে যাচ্ছি, আর এখন বাজে 1:30, অনেক দেরি হয়ে গেছে। কেন কি আমার শরীরটা একটু খারাপ লাগছিল, বেশ উইক লাগছিল, আর পেটেও ব্যথা হচ্ছিল, ভালো লাগছিলো না কিছু, ওই জন্য চুপচাপ বসেছিলাম অনেকক্ষণ। এইরকম যখন একটু শরীরটা খারাপ লাগে কি না, তখন নিজেকে বেশ অসহায় মনে হয়, কেন কি হেল্প করার মতো তো সেরকম কেউ নেই এখানে। আমার হাজব্যান্ড যদিও হেল্প করে, কিন্তু ওর আজকে মিটিংয়ের পর মিটিং চলেই যাচ্ছে, অফিসের একটু চাপ আছে ওই জন্য। যাই হোক, বসে থেকে কাজ নেই, তাই জন্য আমি রুহির টাওয়াল ফাওয়ালগুলো সব রেডি করে নিলাম, দেন আমি জল ভরবো, তারপরে রুহিকে নিয়ে আসবো চান করানোর জন্য। দেখো, আমাদের মা মেয়ে দুজনেরই চান হয়ে গেছে, আমরা এখানে বসে আছি। রুহিত তো খাওয়াও হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি, আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, কেন কি দুজন একসাথে খাওয়া যাবে না। আজকে রুহি ভীষণই বদমাইশি করছে, তো ওকে আগে বললাম তুমি খেয়ে নাও, দেন আমি খাবো। এখন আমি খেতে বসেছি, ওই যে দুটো বলেছিলাম যে ডিমের ঝোলটা আজ বানিয়েছি, আর বড়াটা, বড়ার যে চাটনিটা ওটা কালকের ছিল, তো সেটাই। খাওয়া দাওয়ার পরে না আমি একটু ঘুমিয়েছিলাম, না ঘুমোলে না শরীরটা ঠিক হতো না, তো ঘুমিয়েছি বলে না শরীরটা ঠিক হয়েছে। এখন আমরা বিকেলবেলা যাচ্ছি একটু ইয়ামাহার শোরুমে, কেন কি বলেইছিলাম স্কুটি কিনবো আমরা, তো একবার ভাবলাম যে টেস্ট ড্রাইভ দিয়ে নিই, তো ওই জন্যই আজকে ডাকলো, তাই যাচ্ছি অটোতে করে যাচ্ছি। আর আজকে যেহেতু ডাকলো আজকে চলে যাচ্ছি, কেন বেশি লেট করলে না আমাদের কিনতেও দেরি হবে। আর আজকেই যাচ্ছি, বুকিংটাও করে দিয়ে আসবো, দেন আমরা পরের দিন গিয়ে একদিন নিয়ে আসবো। রুহিকে এখানে বসিয়ে দেখছিলাম, তো রুহি বেশ মজা পাচ্ছিল বসতে। যাই হোক, এখন আমিও একটু দেখে নিলাম, কেন কি আমি সেভাবে স্কুটি চালাতে জানি না, বাট আমি শিখে নেবো তাই জন্য। আর কি বলবো, এরই মাঝে অসম্ভব বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমরা ওখানে 45 মিনিট, এক ঘন্টা মতো না পুরো ফেসে গিয়েছিলাম, ওখানেই ছিলাম। তারপরে আলটিমেট ক্যাব বুক হলো, ক্যাব বুক করতে শর্ট ডিস্টেন্সে খুবই প্রবলেম হয়। তো যাই হোক, আমরা এখন বাড়ি এসে গেছি, আর অনেক অনেক দুপুরে খেয়েছিলাম, তো তারপর আর কিছু খাওয়া হয়নি, তো তাই জন্য একটুখানি খিদে পেয়ে গেছে। এখন চা করে নিয়ে এসেছি, বিস্কিট নিয়ে এসেছি, ওই যে অর্ধেক বিস্কিটটা দেখছো ওটা ছিল রুহির, এখন রুহিকে হাতে দিয়েছি, রুহি দেখো ছুঁড়ে ফেলে দিল, দেখেছো দূরে, দিয়ে এবার হাতে দেখছে বিস্কিটটা কোথায় গেল। আমি এখন খেয়ে নিই চা, আর একটু স্ন্যাক্স নিয়ে এসেছি, ওই নোনতা নোনতা টাইপের, কী নাম আমি জানি না, একটা প্যাকেট কিনেছিলাম সামনে একটা মার্কেট থেকে, তো সেটাই এখন চায়ের সাথে খাচ্ছি। আর এইদিকে রুহিকে দেখো, রুহি আমার দিকে তাকিয়ে আছে, আমি কী না কী খেয়ে নিচ্ছি, হয়তো রুহিকে দিচ্ছি না ওই জন্য। এখানে শুধু রুহিকে দেখো, এক গাদা বিস্কুট একসাথে মুখে ঢুকিয়ে নিয়েছে, কী করছে, মুখ আবার চাপা দিয়ে রেখেছে যাতে কেউ দেখতে না পায়। আর এখানে তো গোটা মুখে বিস্কুটটা মেখেই নিল। তো ফাইনালি রুহি অত দুষ্টামি করার পরে এখন ঘুমিয়ে পড়েছে, আর আজকে কী রান্না হয়েছে দেখে দিই। প্রথমে রুহির খাবারটা দেখাই, রুহির জন্য তো দুধ রুটি ভিজিয়ে রেখেছি এখানে, আর রুটিটা প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে একদম ফুটন্ত গরম দুধে এটা ভিজিয়েছি। আর এখানে যদি রুটি বানিয়ে দিয়ে গেছে, আমরা রুটি খাবো আজকে। আর এখানে হচ্ছে চিকেন, তো চিকেন এটা কিন্তু এমনি চিকেন স্টু টাইপের আর কি, পেঁপে বা গাজর দেওয়া হয়নি আর নেই বলে, তো এইরকম একদম হালকা পাতলা করে অল্প পেঁয়াজ রসুন আদা এইসব দিয়ে রান্নাটা করেছি। চলো আমরা বরং খেয়ে নিই, দেন রুহিকে খাওয়াবো রুহি ঘুম থেকে উঠি। তো চলো বন্ধুরা, ডিনারটা আজকে সার্ভ করতে করতেই ভিডিওটাকে এন্ড করছি। চলো, গুড নাইট, টাটা।